আজকে আমরা সাত নম্বর সমাধান করবো সাত নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখে নেই যে পরীক্ষা দিয়েছিল এবং শত বছর বয়সে সে এসএসসি সি পরীক্ষা দিবে তার বর্তমান বয়স মাধ্যমে প্রকাশ করো তাহলে সমাধান লেখি সমাধান আমরা প্রথমে ধরে নেই যে জেনির বর্তমান বয়স মনে করি জেনির। বর্তমান বয়স এক বছর যেহেতু সে চোদ্দ বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল তার মানে তার বর্তমান বয়স চোদ্দ বছরের চেয়ে বেশি তাহলে লিখে নাও যেহেতু যেহেতু সে চোদ্দ বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল তার মানে যেহেতু দিয়েছে তার মানে এখন তার চোদ্দ বছরের থেকে বয়স বেশি যেহেতু সে চোদ্দ বছর বয়সে সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল বৃত্তি হ্যাঁ বি ছিল তাই তাই তার বর্তমান বয়স মান বয়স চোদ্দ বছর অপেক্ষা বেশি চোদ্দ বছরের সে বেশি অতএব আমরা এটিকে যদি লিখি এক্স মানে তার বর্তমান বয়স চোদ্দ অপেক্ষা বেশি আবার যেহেতু হেতু সে সতেরো বছর প্রশ্ন কী দেওয়া আছে সতেরো বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে এখনও দেয়নি তার মানে সতেরো বছর বয়স হবে তখন যখন সে এসএসসি পরীক্ষা দিবে তার মানে সতেরো বছর থেকে তার বর্তমান বয়স এখন কম সতেরো বছর বয় সে এস এসসি পরীক্ষা দিবে দিবে তাই তার বর্তমান বয়স সতেরো বছর থেকে কম থেকে কম অথেব আমরা লিখতে পারি তার বর্তমান বয়স এক যদি হয় সেটি কত হবে সতেরোর থেকে ছোট অথেব দুইটি শর্ত মতে অথেব জেনির বয়স জেনির বর্তমান বয়স হবে তো মান বয়স কত দেখো তো চোদ্দোর থেকে বেশি এবং সতেরো থেকে কম তাহলে চোদ্দোর থেকে বেশি সতেরো থেকে কম এটি অ্যান্সার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে আরে বন্ধু পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সামনের ভিডিওতে আবার দেখাবে ধন্যবাদ